নমস্কার বন্ধুরা, আমি সোমা, হ্যাপি ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি দেখাবো খুব সহজে কিভাবে রেস্টুরেন্টের মতন দারুণ স্বাদে বাড়িতে বিরিয়ানি তৈরি করা যায়। তো চলো দেখে নেওয়া যাক। এর জন্য আমি প্রয়োজন মতো বাসমতি চাল 1 ঘন্টা ভিজিয়ে রেখে জল ঝরিয়ে নিয়েছি। এরপর আমি একটা বড় সড়ো পাত্র নিয়ে নিয়েছি। এখানে আমি একটা বড় হাঁড়ি নিয়েছি, তাতে সবার প্রথমে তেল ঢেলে দিলাম। তারপর কিছুটা পেঁয়াজ ভেজে তুলে রাখবো। এরপর আলুগুলোকেও ভেজে তুলে রাখলাম। এবার ওই তেলেই লবণ হলুদ মাখানো চিকেন গুলোকে আমি ফ্রাই করব। চিকেন গুলো ফ্রাই হয়ে গেলে আমি ওর মধ্যেই আদা, পেঁয়াজ, রসুন ও কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো। এরপর আমি একটি বাটি নিয়ে নেব এবং তাতে জলে গুলে জিরে, ধনে ও শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। মশলাগুলো কষানো হয়ে গেলে আমি জল ঝরিয়ে রাখা চালগুলোকে এবার দিয়ে দেব। এবার একটু নাড়াচাড়া করে আমি যে পরিমাণে চাল নিয়েছি তার ডবল জল দিয়ে দেবো। জলটা কিন্তু অবশ্যই গরম হওয়া চাই। এবার 2 চামচ কেওড়া জল ও 2 চামচ গোলাপ জল আমি দিয়ে দেব। এবার বিরিয়ানি তৈরি গোটা মশলাগুলোকেও দিয়ে দেব। এবার বিরিয়ানি গুঁড়ো মশলাটাও আমি 2 চামচ মতো দিয়ে দেব।
এবার ভেজে রাখা আলুগুলোকে দেব। এবার সিদ্ধ ডিম ও ভেজে রাখা পেঁয়াজগুলোকেও দিয়ে দেব। এবার 10 মিনিটের জন্য আমি হাঁড়িটা ভালো করে ঢেকে দেব। এবার 10 মিনিট পর আমি হাঁড়িটাকে একবার চেক করে নেব। শীতে রোদে বসে খেতে কিন্তু খুব ভালো লাগে। তো বন্ধুরা, আমরা চটপট খেয়ে নেই, আপনারা ততক্ষণে একটা লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন। তো অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু ভিডিওটি কেমন লাগলো।